যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক নিষেধের বিল পাস। জনপ্রিয় অ্যাপ টিকটকে মালিকানা হস্তান্তর অন্যথায় নিষেধের বিধান রেখে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এই অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স। তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের উপর নজরদারির সুযোগ পাবে চীন। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের 17 কোটি ব্যবহারকারী রয়েছেন। সমালোচকরা বলছেন টিকটক বেজিং এর অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কোম্পানি। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়ার বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বিদলীয় সমর্থন পাওয়া বিলটি 360-98 ভোটের বড় ব্যবধানে পাশ হয়। এদিকে শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এক বিলকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে এতে মত প্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।